বরাবরের মতো যাচ্ছি আমরা দেখি কোথায় যাই থাকবেন অবশ্যই সেখানকার ভিউয়ার্স আজকে নতুন একটা দিন যেহেতু শুরু হয়েছে দেখি কিভাবে করি আশা তো আছে খুব ভালো মতোই কাটবে বাকি আল্লাহর ইচ্ছা কি করছি দেখতে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু আস্তে আস্তে বলছিলাম যে আজকে অনেক 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 শুটের চাপ আছে তো আজকে চলে এসেছি কামালসে আমি একটু দেখাচ্ছি কামালসে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিনার সেটের কালেকশন আছে প্লেট সেট আছে তো ভিউয়ার্স আমার তো মানে গ্লাসওয়্যার জিনিস আপনারা জানেন আমি খুব শৌখিন আমার এই ধরনের জিনিসগুলো কেনাকাটা করতে খুব ভালো লাগে তো দেখি আজকে কি পছন্দ হয় কি কেনাকাটা করি এখান থেকে তো এখানে যে ডিনার সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্টার্টিং কত থেকে ভাইয়া মানে এখানে আপনাদের এখানে পুরো মানে পুরো শোরুমে আপনাদের ডিনার সেট সবচেয়ে লোয়েস্ট প্রাইস কত লোয়েস্ট প্রাইস আছে 20 পিসের ডিনার সেট আছে 20 পিস ওটার প্রাইস কত 20 পিসের প্রাইস যেটা সেগুলো মানে अवेलेबल মানুষের গিফটের জন্য আচ্ছা 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 প্রাইস 2500 টাকা 2500 টাকা আর পাইরেক্সের যেগুলো দেখছি আমাদের এই যে ব্যাকে যেগুলো পাইরেক্সের এগুলো 32 পিস আর হলো 54 পিস আচ্ছা প্রাইস কত করে এগুলো 32 পিসের প্রাইস যেটা হলো 32 পিসের প্রাইসটা হলো আপনার 6800 টাকা 6800 আর 54 পিসটা 54 পিসটা হলো 10500 তো যাই হোক আমরা কিন্তু ব্লগে আপনাদেরকে দেখাবো এখানে কি কি করছি কিভাবে করছি আর কি কি জিনিসের ব্লগ করা হবে সবকিছু আপনারা জানতে পারবেন আর অফিসিয়াল রিভিউগুলো দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে তো আমি ব্ল্যাক কালার যেটা মানে ভাই একটু ব্ল্যাক কালারটা দামটা একটু বলে দেন তো ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ 32 পিসের ডিনার সেট আছে 42 পিসের ডিনার সেট আছে এটা এইভাবে যে আছে এই ফরম্যাটে কিন্তু কত হবে 54 পিস 54 পিসের প্রাইসটা হলো 10600 টাকা হলে ব্ল্যাক ডিজাইন এটা নিতে পারবেন তাছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্লাস কাটলারি সেট আমি বলি এটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে এটা খুব 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 ভালো লাগে কারণ এটা একদম পিওর পিওর এসএস ডিজাইনের গুলোর মধ্যে কিন্তু আমার মানে ডিজাইন গুলো ভালো লাগে না এরকম প্লেন টাইপ যেগুলো এগুলো বেশ ভালো আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে স্পার্ক করছে একদম সুন্দর তো আমি আরেকটু দেখাচ্ছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্লাস আছে রেগুলার পানি গ্লাস থেকে শুরু করে ড্রিঙ্কস তারপর হচ্ছে শরবত এগুলো সার্ভিং এর জন্য কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তো আর কি কি আছে আর কি কি স্পেশাল সেগুলো ব্লগের মধ্যে টুকটাক দেখানোর চেষ্টা করব আর বাকি কি করছি সেটা জানতে আমার সাথেই থাকেন যে লেবু কিনছে লেবু কেনার পর ফ্রিও পাইছে এই কয়টা কিনা কয়টা ফ্রি পাইছো আচ্ছা 12টা কিনা একটা ফ্রি লেবু কেনার পরে যে ফ্রি লেবু পেয়েছি সেটা তো আপনারা দেখেছেন তো এই দেখেন কি সর্বনাশ লেবু শরবত ছাড়া যেখানে মানহার আব্বু একটা মুহূর্ত থাকতে পারে না সেখানে লেবুর যে মেশিন ভেঙে একটা মেশিন দুই টুকরা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন একটা মেশিন ভেঙে দুই টুকরা হয়ে গেছে তো আমিও তো ছাড়া পাবলিক না আমি এটার দিয়ে আইসক্রিম আইসক্রিমে যে স্কুপ থাকে স্কুপ আর এটারে আমি বানাইছি হচ্ছে চিনির চামচ এটা চিনির চামচ বানায় ফেলবো তাহলে এটা নষ্ট হবে না আর নতুন একটা আনছি নতুন এটা অনেক সুন্দর এটা আরও হেভি এটা হচ্ছে বাচ্চা এটা পিচ্ছি ছিল এটা হচ্ছে এটা দুই সাইজ ছোট ছিল তো এটা আমি বড় একটা আনছি তখন এটা এনেছি ময়মনসিংহ কোকারিজ থেকে তো আপনারা ময়মনসিংহ কোকারিজ থেকে এই যে লেবু চিপানোর যে মেশিন আছে এটা নিতে পারেন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আর এই যে লেবু এখন কেটে মানহার বাবার জন্য শরবত করবো বাবুরাবু কয়টা লেবু দিয়ে কটুক শরবত করবো চিনি না থাকে ওকে তো লেবু শরবতটা বানাই আমি এটা একটু খুলি এটা একটু কেচিটা নেন আমি এটা একটু কেটে এটা খুলে দেখাই লেবু চিপড়ানোর মেশিনটা কিন্তু অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে লেবু আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু লেবু চিপড়ানোর যে মেশিনটা এটা কিন্তু অনেক সুন্দর তো এটা এখন যে এই লেবুগুলো ধুয়ে তারপর কেটে তারপর এটা দিয়ে শরবত বানাবো তো লেবুগুলো কিন্তু অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি এখন আমি এটাকে প্রেস করব তো আমি এখন রসটা করে নিব অনেকে হয়তো প্রাইস জিজ্ঞেস করবেন এটার প্রাইস কত প্রাইসটা কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে কল করে জেনে নেবেন কারণ এগুলো অনেকগুলো সাইজ হয় সবগুলো সাইজ কিন্তু আমি জানি না সবগুলোর দামও আমি বলতে পারবো না একদম রসটা চিপড়ে বের হয়ে যাবে এই যে লেবেলটা সমান করলে ব্যাস এই দেখেন এটা কিচ্ছু নাই জানে
আর ও যেগুলো আছে আর রসটা চিপে নেব। একদম একদম মিশিয়ে নেওয়া যায়, এই যে দুইটা একদম এক জায়গায় হয়ে যাবে। মানহার বাবার অনেক পছন্দের লেবু রসের শরবত আছে, যখন নিউ মার্কেটে দেখলাম সুন্দর সুন্দর লেবু তখন কিন্তু নিয়ে নিল মানহার আব্বু। উনি আবার একটু বিট লবণ তারপর একটু চিনি দিয়ে বিট করলে পছন্দ করে। আর লেবু রসটা এই সিজনে খাওয়াটা ভালো। সবগুলোই বের করে দেখাচ্ছি, এরপর আবার এইটাই কিন্তু শেষ না, আরেক দফা ছাকতে হবে আপনাদের ভাইয়াকে দেওয়ার আগ মুহূর্তে আবার ছাকতে হবে। এটা দিয়ে ছোট সাইজের কমলা কিন্তু আপনারা রস করে নিতে পারবেন, বা আঙুর টাইপের যে ফল আছে সেগুলো আপনারা এটা দিয়ে রস করতে পারবেন। এটার কাজ হচ্ছে রসটা বের করে দাও। ওকে, রস বের করার কাজ শেষ। এই যে দেখেন এতগুলো রস হয়েছে, এখন এটা দিয়ে শরবত করা হবে।